আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকে দুইটি চমৎকার আপডেট শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক। আর অবভিয়াসলি ফেসবুকের আপকামিং আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, নাম্বার ওয়ান আপডেট হচ্ছে ফেসবুক কমিউনিটি অ্যাওয়ার্ড। হ্যাঁ প্রিয় দর্শক, আপডেটটি অ্যাভেলেবল হওয়ার পর আপনারা ফেসবুক গ্রুপের পোস্টে অ্যাওয়ার্ড দিতে পারবেন। জাস্ট অ্যাওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু ওই পোস্ট রিলেটেড যে কোনো অ্যাওয়ার্ড কিন্তু আপনারা সেই পোস্টে দিতে পারবেন। শুধু পোস্টেই নয় প্রিয় দর্শক, আপনারা কমেন্টেও কিন্তু অ্যাওয়ার্ড দিতে পারবেন। কমেন্টের পাশের অ্যাওয়ার্ড অপশনে ক্লিক করে আপনারা সেই কমেন্ট রিলেটেড যে কোনো অ্যাওয়ার্ড কিন্তু সেই ব্যক্তিকে দিতে পারবেন ফেসবুক গ্রুপে। অলরেডি এই আপডেটটি কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই আপডেটটি অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হওয়ার পর আপনারা ফেসবুক গ্রুপে দেখতে পারবেন। নাম্বার টু, তো দুই নম্বর আপডেটটি প্রিয় দর্শক, অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হওয়ার পর আপনাদের পোস্ট কে কে দেখছে, কতজন দেখছে আপনারা সেগুলো কিন্তু দেখতে পারবেন। আসলে অনেক সময় হয় না, অনেকেই কিন্তু পোস্ট দেখে কিন্তু লাইকও করে না, কমেন্টও করে না, শুধু পোস্ট দেখে কিন্তু চলে যায়। তো এই ক্ষেত্রে এখন থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন, যখন আপডেটটি অ্যাভেলেবল হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন আপনাদের পোস্ট কতজন দেখেছে। সে লাইক বা কমেন্ট নাও করুক, তারপর আপনি কিন্তু দেখতে পারবেন কে কে আপনার পোস্ট দেখেছে। তো এই আপডেটটিও কিন্তু ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পারবেন যখন অ্যাভেলেবল হয়ে যাবে। গ্রুপের পাশে দেখবেন সিন বাই অপশন পাবেন, সিন বাই অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের পোস্ট কে কে দেখেছে, কতজন দেখেছে। আপনারা কিন্তু একটা লিস্ট পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা চেক আউট করতে পারেন যে কে কে আপনাদের পোস্ট দেখেছে। এই আপডেটটিও কিন্তু ফেসবুক গ্রুপে অ্যাভেলেবল হলে আপনারা দেখতে পারবেন। তো দুই নম্বর আপডেটটি আমার কাছে এক কথায় জোশ লেগেছে, কারণ অনেক সময় হয় না, অনেকেই পোস্ট দেখে কিন্তু লাইকও করে না, কমেন্টও করে না। কি মিয়া, পোস্ট দেখবা লাইক কমেন্ট করবা না? এই জন্য প্রিয় দর্শক এই দুইটি আপডেট কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হলেই কিন্তু আপনারা ফেসবুক গ্রুপে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি দুইটি আপডেটই কিন্তু ফেসবুক গ্রুপের ছিল। তো এইরকম আপনারা আপকামিং ফেসবুকের আপডেট নিয়ে আরও নতুন ভিডিও চান কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।